নমস্কার বন্ধুরা তমাল আর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অবশ্যই আমাদের ভালো লাগবে আজ একটি সানসেট সিনারি ড্রয়িং করছি ও সেটিকে কালার করছি প্রথমে আমি পেন্সিল দিয়ে সম্পূর্ণ সিনারিটিকে এঁকে নিচ্ছি সিনারির মধ্যে থাকছে একটি নারকেল গাছ আর নদী ঘাস তার সাথে ছোট ছোট পাহাড় এবং সূর্য কালার পেন্সিল এবং আকাশটা কালার করছি তারপর আকাশটি কালার করা হয়ে গেলে আমি হলুদ কালার নিয়েছি এবং আকাশের নিচের দিকের অংশটা কিছুটা হলুদ কালার দিচ্ছি আপনাদের আমার ড্রয়িং ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আকাশটি কালার করা হয়ে গেলে আমি নারকেল গাছের পাতাগুলি কালার করছি নারকেল গাছের পাতাটি কালারের জন্য আমি ডিপ গ্রিন এবং লাইট গ্রিন কালারটি ইউজ করেছি এবং পাতাগুলোকে আমি কালার করছি নারকেল গাছের পাতাটি কালার করা হয়ে গেলে আমি অরেঞ্জ কালার নিলাম এবং সূর্যটিকে অরেঞ্জ রং দিয়ে কালার করে নিলাম এবং নদীর পারে যে পাহাড়গুলি আছে সেই পাহাড়গুলিকে আমি লাইট গ্রিন কালার দিয়ে কালার করছি আপনারা সম্পূর্ণ সিনারিটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এরপর আমি জলের কালারটি করছি জলের কালারটি করার জন্য আমি মিডিয়াম ব্লু কালারটি নিয়ে নিয়েছি এবং পাশাপাশিভাবে কালারটিকে ঘষে নিয়ে আমি জলের কালারটি করছি আপনারা দেখুন কিভাবে আমি জলের কালারটিকে সম্পূর্ণ করলাম এরপর সূর্যের সামনে নদীর জলের যে অংশটি আছে সেটি আমি অরেঞ্জ এবং ইয়েলো এই দুটো কালার মিশিয়ে করে নিলাম এরপর নারকেল গাছের কালারটিকে ব্রাউন কালার দিয়ে করে নিলাম এবং নদীর জলের সামনের যে বালির চটটি আছে সেই চটটিকে আমি ব্রাউন এবং স্কিন কালার দিয়ে করছি আর ঘাসগুলো আমি ডিপ গ্রিন কালার দিচ্ছি আর নারকল গাছের সামনে যে বোল্ডারগুলি আছে সেগুলো ব্ল্যাক এবং গ্রে এই দুটো কালারকে মিশিয়ে করে নিলাম আমার ভিডিওটি প্রায় শেষের দিকে আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবারও খুব তাড়াতাড়ি একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ